الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعده ما تبين له الهدى ويتبي غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا صدق الله العظيم اللهم صل আয়াত আছে, এই ছয় হাজার ছয়শ ষষ্ঠিটা আয়াতের মধ্যে
সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিনের মারফতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে জিবরিল কই ইকরা ইয়া নবী আপনি পড়ো কোয়া কথা আমি বুঝুয়ানি অর্থাৎ কোরআন শরীফের সর্বপ্রথম ওয়াজ যেটা শব্দ যেটা যে আপনার আল্লাহর হবিবর মুখ পাইছি যে আয়াতে করিমা বারুইছিল এটি সর্বপ্রথম পড়া দিয়া বারুইছে বুঝতে জানি এর কারণে আমরা জমিনের মধ্যে বাসিয়া থাকতে হইলে আমরা বাচ্চাই যেটা ওখানে পড়াশোনা করাই দিবাইতাম আমার হইল অনুরোধ আমার মতো অভিন্ন এক ব্যক্তি আপনারা সম্মুখে উপস্থিত বলা করি যদি পড়াশোনা করতাম তাহলে আর গুরুত্ব হইতো আসলো আমরা এখন বুধবাইয়ের মালা করি পড়াশোনা করলে আমরা কত মান ঘুরে দিয়ে যাইতাম পারতাম আমরা খালি উদ্দেশ্য এমন করবা না যে আমার মেয়েটা আমার ছেলেটা কমপক্ষে টেস্ট পাস করিয়া আর তোরা চাকরি করুক আর তোরা বইয়া ব্যবস্থা আমরা করিয়া দেব আপনারা মেহরবানি করিয়া সর্বপ্রথম আপনারা সর্বজাতীয় শিক্ষারে আপনারা আমাদের গরুক ইনশাল্লাহ আমরা আগে দিয়ে যাইতাম পারবো আল্লাহ আমাদের কামিয়া করবো আমি আপনারা সম্মুখে দীর্ঘ কথা করিয়া বিভিন্ন দিক দিয়া বোঝানোর সময় নাই আর তারা উল্টা করিয়া কথা কইলে এটা ভুল হয় যদি কোনো ভুল ব্যাধি আল্লাহ মাফ দিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশেষ করে টাঙ্গুরমায় মাদ্রাসা কথা কইতে নানি ইতার বাকিও খেয়াল করিও যত মাদ্রাসা আছে ইসলাম ধর্ম সর্বশিক্ষারে আপনার গ্রহণ করা যাইতেছে স্বাধীনতা বক্রতার মাধ্যমে আপনার মেয়েরও ঘোরাকুয়া আপনার ছেলেরও ঘোরাকুয়া ইতে ব্যাপার যেটা ইটার উপরে আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন হইতাম নাই আমরা কোনো উন্নতি হইত নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।